দ্বিতীয় কথা হচ্ছে এখানে মূল ধারায় বাংলাতে আমেরিকায় এসে একজন বাঙালি হঠাৎ করে মূল ধারায় ঢুকতে পারবে কিনা সেই অসুবিধা থেকেই হয়তো আপাতত বাংলাদেশকে আশ্রয় করে তারা থাকছে, কিন্তু নিউ জেনারেশন পাবে, নিউ জেনারেশন তো আসছে এবং সেই নিউ জেনারেশনকে কিন্তু আপনি বাংলাদেশের ওই ধারায় টেনেও নিতে পারবেন না। নিউ জেনারেশন শুধু বাঙালি না বা চাইনিজ না কেউ না, ধর সেকেন্ড জেনারেশন যারা এখানে আসে থার্ড জেনারেশন তো টোটালি না, দেন আমেরিকা এখানে খাদ্য এখানে সব কিছুই করে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো কি যে আপনারা দুজনেই বলতে যাচ্ছেন এমন কিছু ডেভেলপ করছে যে প্রোডাক্টগুলো এসে আমেরিকা বিক্রি করতে পারছে এবং বিভিন্ন দেশে তারা তাদের ওই গভর্নমেন্ট গভর্ন করার যে সিস্টেমটা বিক্রি করে, মানে তোমাদের কোম্পানি বলো না আমরা এটা ম্যানেজ করি, ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু হসপিটালে গিয়ে আমাদের অনেক কমপ্লেন থাকে, কেন? কারণ আমরা ভালো নার্সেস পাই না, ভালো নার্সেস পাই না কেন? কারণ আমাদের তো ওইরকম হসপিটাল সিস্টেম ছিল না, এখন এটা ট্রানজিশনের পিরিয়ড কিন্তু যাবে, তো প্রাইভেট সেক্টর করবে, গভর্নমেন্ট সেক্টর করবে, আমাদের নার্সেস ট্রেনিং হবে, নার্সেস ট্রেনিং এর প্রবলেম কিন্তু আমেরিকাতেও আছে, আমেরিকা এত উন্নত দেশ তাদের এমন নার্সেস হয়। আমি কিছুদিন আগে শিকাগো ট্রিবিউন একটা স্টাডি করেছি যে আমেরিকার হসপিটালে যত লোক মারা যায় তার একটা মেজর অংশ মারা যায় শুধুমাত্র ট্রেন নার্সেস এর সার্ভিস সে হসপিটালে পায় না। তার মানে কি আমেরিকা যখন এই সমস্যা সমাধান করতে পারে নাই বাংলাদেশ একটা ট্রানজিশন পেয়েছে, কিছুদিন সাফার করবে, কিন্তু আফটার 10 ইয়ার্স আপনি দেখবেন বাংলাদেশের হসপিটালগুলি কিন্তু বেশ উন্নত সার্ভিস দিতে পারছে এবং ট্রেন লোক তৈরি করে ফেলছে। ভাই আমি একটু রাজনীতি এখানে আমার একটা কথা আছে, রাজনীতিটা বলে বলি একটু যে এখানে এসে দেশের রাজনীতি করা উচিত কিনা, এটা তো আপনি এটার একটা স্পেসিফিক উত্তর হচ্ছে যে যেটা নাইমুল বললেন ভেতরে একটা ক্রন্দন আছে, সবাই যে কারণে আমরা ফিরে গেছি, আপনারা হয়তো কেউ ফিরে যেতে পারছেন না, কেউ চাইছেন কেউ পারছেন, আমরা ফিরে গেছি। এখন এইটা করার ভালো দিকটা কি হতে পারে, খারাপ দিকটা হচ্ছে যে এই দেশের যে কন্দর যে নোংরা পার্ট সেইটা নিয়ে এখানে কতবার নোংরামি করে আপনাদের সময় নষ্ট করছেন, আপনাদের কোনো অ্যাম্বিশন নেই, আপনারা মন্ত্রী হবেন না এমপি হবেন না এদিকে কিন্তু নোংরামি করে যাচ্ছে, এটা একটা হতে পারে। তার একটা ক্রিয়েটিভ অল্টারনেটিভ হতে পারে, ক্রিয়েটিভ অল্টারনেটিভ যে নোংরামিটা বাংলাদেশে হচ্ছে সেটা না করে আপনারা এখানে একটা হায়ার ফিলোসফিক্যাল প্লেনে আপনারা আওয়ামী লীগ বিএনপি এই পার্টি ওই পার্টি সব একসাথে হয়ে দেশের মঙ্গল কি হবে সেই চিন্তাটা যদি করে দেশের চেয়ে এখানে বারবার আপনি ইমোশনাল পয়েন্টে যাচ্ছেন ডক্টর, আমি আপনাকে খুব শ্রদ্ধা হলো, সেটা হলো কি রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটি কি আওয়াজ আছে সেই আওয়াজটা এখানে আমরা আচ্ছা এটা রিফ্লেক্ট করছে। নাম্বার 2 ইউ আর নট ট্রাইং টু মডিফাই দ্যাট, আমার মেরিকান রাজ্যে যে সাথে সম্পৃক্ত না হওয়ার যোগ্যতা নাই বিধায় আমার আইডেন্টিটি ক্রাইসিস আছে, আমার এনার্জি আছে, আমার ডিজায়ার আছে না, তাহলে দেন ইউ স্টার্ট বাংলাদেশ পলিটিক্স সামথিং। আমার মনে হয় কি যে এই সমস্ত প্রশ্নের আমি আমাদের সময় কম আমরা শেষ করে আনতে চাই, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটা প্রশ্ন যে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? না প্রবাসীদের কাছে বলা আমাদের কিন্তু বক্তব্যগুলি সেভাবেই যাচ্ছিল, আমাদের এক্সপেক্টেশন আমরা যেটা মনে করি যে একটা জেনারেশন হিসেবে যারা যাদের আইডেন্টিটি ক্রাইসিস এর কথা বলতে সেটা কিন্তু আপনার আপনাদের ছেলে মেয়েদের কিন্তু সেই প্রবলেম, ছেলে মেয়েরা তারা আমেরিকা
এখন সেই অর্থে হয়তো আপনার বয়সী আমাদের বয়সীরাও অনেকে কিন্তু আমেরিকান হয়ে গেছে, তারপরেও কিন্তু তার বাংলাদেশের সাথে নারীর সম্পর্ক আমাদের থাকবে। আমরা বলবো যে এই ট্রানজিশনটা আমার মনে হয় যে আমরা আমরা কিন্তু খুব রিসোর্সেস তৈরি করছি বাংলাদেশের জন্য, যদিও তারা বাংলাদেশের জন্য হয়তো নিজেরা ফিল করবে না, কিন্তু একটা সময় গিয়ে তারা তখন নিজেদের নিজেদের খোঁজ খবর করবে, নিজেদের যে চিন্তা শুরু করে স্কুলে যায় তার কিন্তু ওই ফিলিংটা থাকার কথা না। আর আমরা আছি মরা মৃত মানুষের ডিজায়ার থাকে আমার কবর চমক জায়গায় দিস, কিন্তু সে মরে গেলে কি হবে না, আমরা হচ্ছে মৃত্যু লোক, আমরা চাই আমার বাচ্চারা বাংলায় চিন্তা করুক বাংলায় থাকুক, কারণ দ্যাট ইজ মাই আইডেন্টিটি, কিন্তু তারাই কিন্তু সেটা না। আপনি সারপ্রাইজ হবেন, আমি আমার অর্গানাইজেশনে বাংলা সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজে মাসে 70টার মতো চিঠি পাই বাঙালি বা বিদেশি যারা আমার সঙ্গে এসে কাজ করতে চায়, তার মধ্যে 40 জন বাঙালি। Okay, yeah, second generation. Yeah, exactly. বলছে যে আমরা I have heard from my university, সে কিন্তু ঢাকা থেকে শুনে আপনারা কিন্তু আমি নিশ্চিত যে আপনারা একটা প্লেজেন্ট সারপ্রাইজেস পাবেন, যে যাদেরকে আপনারা বলছেন যে আমেরিকান হয়ে গেছে তারা একটা অন্যরকম উৎসাহ নিয়ে তাদের রুটস, আমি বলেছিলাম যে রুটসের তথ্য অনুসন্ধানে যাবে, কিন্তু এটা ওই শিক্ষারই একটা ফসল হবে সেটা, কিন্তু তারা আলটিক্যাল রুটটা দিবে না, বরং এটা ভালো যে তারা ওই পলিটিক্যাল ওরিয়েন্টেশনটাকে ডিনাই করছে, ডিনাই করছে বলেই এটা পরবর্তীতে আমাদের একটা সাজেশন দেন যে এই প্রথম প্রজন্ম আমরা আমাদের কি করলে পারে সেকেন্ড জেনারেশনকে উজ্জীবিত করতে পারে, তাদেরকে শুধুমাত্র ক্যাপেবল নাগরিক হিসেবে শিক্ষিত ক্যাপেবল নাগরিক হিসেবে গড়ে তুলতে দেন, তাদের উপর আমাদের যে মূল্যবোধ যেটা আমরা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সেটার মধ্যে অশুদ্ধ বা অন্যায় কিছু নেই, সেটা চাপানোর দরকার, চাপালে এটা ব্যাকফায়ার করবে, তারা নিজেরাই অনুসন্ধান করে নিবে, তারাই এটার থেকে ভালো ভালো জিনিসগুলি খুঁজে নেবে। এখানে এখানে একটা ইকুইলিব্রিয়াম আছে বিটুইন ইওর পার্সোনাল নিড, নিজের তো কোনো শেষ নেই, এর ডেফিনিশনটা ব্যক্তিগত, যে আমার দুটো গাড়ি লাগবে না আমার ছয়টা গাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে সম্বন্ধে কারো কোনো দিন নেই, আমেরিকা আমার দুটো গাড়ি লাগবে, আমি কি প্রতি তিন মাসে গাড়ি বদলাবো না এক দু বছরের গাড়ি বদলাবো, এই যে ক্রাইসিসগুলো ব্যক্তিগত, এটা যখন মিট করে যাবে আমাদের উনি যেটা বলছেন আমাদের গ্রামের সমস্ত হতে পারে ক্রাইসিসটা মিট করবে, দ্যাট ইজ আমেরিকান ওয়ে অফ আমি তুমি আমেরিকান ওয়ে অফ লাইফ তার তাদের তার নিজের চিন্তাধারা, কিন্তু সে সৌভাগ্যবান সৌভাগ্যবান সেই যেহেতু তার আরেকটা অল্টারনেটিভ আছে, তার আরেকটা ইমেজ ওয়ার্ল্ড আছে, যেটা আপনি ইসরায়েলের কথা বলছেন, এখানে যারা মার্কিন জগৎকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করছে তারা ইসরায়েলের কথা চিন্তা করেও করে, কারেক্ট, আমার সেই জগৎও আসতে পারে যেখানে বাঙালি বাংলাদেশে সেকেন্ড জেনারেশন হতে পারে, পরে যে কোনো কারণে সে থার্ড জেনারেশন আবার নতুনভাবে ভাবতে পারে, এবং বাংলাদেশ যেটা সেটা হচ্ছে কস্ট এফেক্টিভনেস, আপনি কতটা সময় দিলে কতটা লাভ ফেরত পাবে, এটা তো একটা এফেক্টিভনেসের ব্যাপার, একটা মার্কিন সাকসেসফুল হতে হবে তাকে প্রথমে। আপনারা দেখেন বাংলাদেশে যারা বাংলাদেশকে আজকে বদলে দিয়েছে দে ওয়ার অল এন্ড ইচ এন্ড এভরি ওয়ান, আমরা স্টাডি করে দেখেছি ওয়ার সাকসেসফুল ইন দেয়ার ওন ক্যারিয়ার্স ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ডক্টর ইউনুস বলেন, ফদ্দাতন বলেন, দাপুল্ল চৌধুরী বলেন, আমাদের নাম বলেন, যাদের যে কজন তাকে নতুন হচ্ছে পত্রিকা যারা করছে দেখেন সবাই বিদেশে যে লেখাপড়া করে ফিরে এসে কিন্তু সেখানে ভালো করছিল, সেখানে যেটা বলছিলেন সেখানে খালি স্ট্রাগল করে যাচ্ছে তারা কিন্তু ওই হায়ার লেভেল অফ থিঙ্কিং পার্ট, সেই জন্য সেকেন্ড জেনারেশন প্রয়োজন, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনও করতে পারবে, এটা হচ্ছে মূল্যবোধটা। আমি মনে করি যে আপনাদের এই কথাবার্তাগুলো আমাদের প্রবাসীরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে এবং